নিশ্চয় পার্থ, যেহেতু নগাঁওত পুনর্বার গুলিচালনা ঘটনা সংঘটিত হয়েছে, ইয়ার পূর্বেও 16 নভেম্বরতো রাজু আহমেদ নামের এগারী ড্রাগস ডকাই দলের লক্ষ্য করে গুলিচালনা করেছিল আর সেগারী গুলিবিদ্ধ হয়েছিল আর পুনর্বার আজি যা নিশা দেখা গেছে যে পুনর্বার গুলিচালনা ঘটনা সংঘটিত হয়েছে আর এইবার ড্রাগস মাফিয়ালে লক্ষ্য করে আরক্ষী নগাঁও আরক্ষীর গুলি আর যা কালি আসলতে দিন সন্ধ্যার ভাগত যদি আমি চাও বা নগামগুড়ির বাজিয়া গাঁওয়ার একমত আলী নামের যেগারী ব্যক্তি আছিল সেই ব্যক্তিগী কিন্তু দীর্ঘ দিনের পর ড্রাগসর বেহার সহ জড়িত আছিল আর সামগ্রী অঞ্চল বৃহত্তর সামগ্রী অঞ্চলের পর আরম্ভ করে বিভিন্ন বিভিন্ন প্রান্তলে হেকমত আলিয়ে কিন্তু ড্রাগসর সরবরাহ করেছিল আর ড্রাগস আর বাজিয়া গাঁওর দরে ঠাইত আসলতে এক ড্রাগসর শিপা গড়ি তুলিছিল আর ড্রাগসর যাম্রাজ্য সেই সাম্রাজ্য কেবল সামগ্রীতে নহয় বাজিয়া গাঁওতে নহয় হেকমত আলী ড্রাগসর সাম্রাজ্য বিভিন্ন ঠাই শিপাইছিল গতি সেইগারী হেকমত আলী বাসগৃহ যেহেতু যা কালি কলিয়াবর মহকুমা আরক্ষী সামগ্রী আরক্ষী খাটোয়াল আরক্ষী সহযোগত অভিযান চলেছিল আর অভিযান কালত আসলতে এখন গাড়ি জব্দ করবলে বাইক বাহনও জব্দ করবলে সক্ষম হয়েছিল আর ব্রাউন সুগার সহ হেকমত আলীক গ্রেপ্তার করবলে নগাঁও আরক্ষী সক্ষম হয়েছিল গতি সেই সময় যেহেতু ইতিমধ্যে হেকমত আলীর বিরুদ্ধে পূর্বরে পৰা অভিযোগ আছিল ইয়ার পূর্বেও আরক্ষী বিচারিছিল কিন্তু আরক্ষী বিচারে তো আরক্ষী কেইবাবারও আরক্ষীর চকু ধুলি দিয়ে পলাই যাবলে সক্ষম হয়েছিল আর সেইগারী হেকমত আলী অবশেষত নগাঁও আরক্ষীর জালত পরি ব্রাউন সুগার সহ এবার বৃহৎ পরিমাণের ব্রাউন সুগার সহ আরক্ষীর জালত পরিছে এগারী হেকমত আলী আর তারপর যদি আমি চাও নিশার ভাগলে যেহেতু যেহেতু এই ড্রাগসর যখন হেকমত আলীর যখন ড্রাগসর সাম্রাজ্য সেই সাম্রাজ্য বিভিন্ন ঠাইত বিস্তারিত হয়ে আছে আর সেই তথ্য সেই কথা আসলতে স্বীকারোক্তির ভিত্তিতে নগাঁও আরক্ষী হেকমত আলীক লগত লৈ সেই সময় ঠাইত অভিযান চলাবলে গৈছিল আর তেনে সময়তে হেকমত আলিয়ে আরক্ষী বাহনের পর পলাবলে চেষ্টা করেছিল আর আরক্ষীয় গুলি চালনা করবলগিয়া হয় আর সুভরিত আঘাতপ্রাপ্ত হেকমত আলীক নিশায় নগাঁও ভোগেশ্বরী ফুকননি অসামরিক চিকিৎসালয়লৈ অনা হয় যদিও পরবর্তী সময়ত উন্নত চিকিৎসার জিএমসিএইচলৈ প্রেরণ করা হয়েছে গতি হেকমত আলী যে আসলে দুধর্ষ ড্রাগস মাফিয়া আছিল বিভিন্ন সময় সামগ্রী বৃহত্তর অঞ্চলের বিভিন্ন প্রান্তলৈকে হেকমত আলীর যে ড্রাগসর সাম্রাজ্য সেই সাম্রাজ্য বিস্তারিত হয়ে আছিল আর আরক্ষীয়ে যেহেতু ইয়ার পূর্বেও কেইবাবারও বিচারি হেকমত আলীক বিচারি কেইবাবারও সেই হেকমত আলীর বাসগৃহত অভিযান চলাইছিল কিন্তু বারে বারে এইগারী হেকমত আলী পলাই যাবলৈ সক্ষম হয়েছিল আর যেহেতু আমি চাও যেহেতু সেই হেকমত আলীর বাসগৃহত কিন্তু ইয়ার পূর্বে আরক্ষীয়ে যেতিয়া অভিযান চলাবলৈ গৈছিলে এই ঘটনার পূর্বেও আরক্ষীয়ে হেকমত আলী ঘর অভিযান চলাবলৈ গৈছিল আর তেতিয়াও কিন্তু একাংশ মহিলা কিন্তু সষ্টম হয়ে থাকে হেকমত আলীক উদ্ধার বচাবর বাবে আর কারণ যেহেতু আরক্ষী যেতিয়াই সেই অঞ্চললৈ অভিযান চলাবলৈ যায় ড্রাগসর বিরুদ্ধে অভিযান চলাবলৈ যায় একাংশ মহিলাক আগুয়াই দিয়ে আরক্ষীর সন্মুখলৈ দি হেকমত আলীয়ে কিন্তু পলা তারপরা পলাই যাবলৈ সক্ষম হয় কিন্তু এইবার হেকমত আলীয়ে কোনো চতুরালি করব নিল আর কালি কালি বিয়লির ভাগতে যেহেতু হেকমত আলী কলিয়াবর মহকুমা আরক্ষী বিষয়া নগাঁও সামগ্রী আরক্ষী থানার ভারপ্রাপ্ত বিষয়া খাটোয়াল আরক্ষীর এটা দল এই আসলে সমগ্র আরক্ষী বাহিনী এই এটা বৃহৎ আরক্ষী বাহিনীয়ে হেকমত আলীর বাসগৃহত অভিযান চলায় আর হেকমত আলীক গ্রেপ্তার গ্রেপ্তার করবলে সক্ষম হয়েছিল ব্রাউন সুগার সহ আর নিশার ভাগত যেটা নগাঁও আরক্ষীয়ে হেকমত আলীক স্বীকারোক্তির ভিত্তিত হেকমত আলীক লগত লৈ বিভিন্ন ঠাইত ড্রাগসর বিরুদ্ধে অভিযান চলাবলৈ গৈছিল আর তেনে সময়তে হেকমত আলীয়ে আরক্ষীর ওসর আরক্ষীর হাতের পর পলাবলৈ চেষ্টা করে আর তেনে সময়তে আরক্ষীয়ে গুলি চালনা করবলৈ বাধ্য হয় আর সুভরিত আঘাতপ্রাপ্ত হেকমত আলীক বর্তমান গুৱাহাটী মেডিকেল কলেজলৈ প্রেরণ করা হয়েছে। পার্থ, ধন্যবাদ জ্ঞাপন করেছো কৃষ্ণ শইকীয়া সবিশেষ তথ্যখানি জানার বাবে। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰ।